ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হালাল নাকি হারাম? আর যদি হারাম হয়ে থাকে তাহলে হালাল করার কি কোনো উপায় আছে? দিলেন তো এই বেচারাদের বাবা, ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে বেচারা, কিছু অ্যাসেন্স করে পয়সা করে কামাবে। সবাই এরকম তা বলছি না, আলহামদুলিল্লাহ অনেকে দাওয়াতে নিয়ে তো থাকতে পারে মাশাআল্লাহ। ইউটিউব হোক, ফেসবুক হোক, অ্যাডসেন্স এর মাধ্যমে যেখানে হালাল হারাম বাজ বিচার ছাড়া সকল প্রকার অ্যাড আসবে, আমি কেমন করে সেই অ্যাড গুলো আমার মাধ্যমে আমি দিলাম, আমি সেগুলো প্রচার প্রকাশ করলাম, করে বিনিময়ে আমি পয়সা কামাচ্ছি, এটা জায়েজ হতে পারে না। সমস্ত উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। যদি আপনি এটাকে সেন্সর করতে পারেন, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেখানে শুধু হালাল অ্যাড যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করলেন, হালাল অ্যাড থাকলো, সেখানে কোনো বিপদ্দিকি থাকলো না, মিউজিক থাকলো না, হারাম পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট থাকলো না, নিয়ন্ত্রণ করে যদি এরকম কিছু করতে পারেন, সেটা হতে পারে যে ওই কোম্পানিকে স্পন্সর বানায় ভিডিওতে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, এটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইউটিউবে যত আইটেম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা একটা লিমিটেশন আছে, এর বেশি বাইরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার নিয়ন্ত্রণের বাইরেও অ্যাড আসবে। ইসলামিক প্রোগ্রাম দেখতে গিয়ে আপনারা দেখেন হঠাৎ করে হুজুরের নূরানি চেহারা দেখতেছেন, এরপর দেখতে শয়তানের চেহারা এসে আছে, আছে না নাই এগুলা? তো এই শয়তানের চেহারা দেখাইয়া মদের অ্যাডভার্টাইজ দিয়া মিউজিক দিয়া এরপর আপনি পয়সা কামাই করবেন, কিভাবে জায়েজ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন।